এই ভর্তাটা যে কি পরিমাণ টেস্টি! এই ভর্তাটা প্রথমে আমি আমার এক প্রতিবেশী ভাবির হাতে বানানো খেয়েছিলাম। একদম সহজভাবে বানানো এই ভর্তাটা যে খেতে কতটা মজা, এটা নিজে না খেলে আসলে কেউ বুঝতেও পারবে না। শুটকি ভর্তা বানানোর সময় সাধারণত একটা ব্যাড স্মেল বের হয়, কিন্তু এই ভর্তাটা বানানোর সময় কোনো ধরনের ব্যাড স্মেল তো বেরই হয় না, বরং অনেক সুন্দর ঘ্রাণ বের হয়। ভর্তা বানিয়ে একটু টেস্ট করতে গিয়ে দেখি এটা এত মজা হয়েছে যে এটা এখন না খেলেই নয়। তো এক মুহূর্তেও দেরি না করে আমি পাটার মধ্যেই ভাত মুছে খেয়ে নিয়েছি। ভাতটা যে কি পরিমাণ টেস্টি হয়েছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না। রেসিপিটা ইনশাল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। তো আমি আজকে এখানে চ্যাপা শুটকি নিয়েছি, যে কোনো শুটকি দিয়ে এই ভর্তাটা করা যাবে। শুটকি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপর খুব ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এই শুটকিগুলো কিন্তু খুবই নরম থাকে। তো আমি এখন শুটকিগুলো এই একটা মিষ্টি কুমড়া পাতা নিয়েছি, এটা মিষ্টি কুমড়া পাতা, জালি কুমড়া পাতা, কাঁকরোল পাতা, যে কোনো পাতা দিয়ে করা যায়। এখানে পেঁয়াজ আর রসুন নিয়েছি, শুধু খোসাটা ফেলে আস্ত আস্ত নিয়ে নিয়েছি, এটার একটা কারণ আছে। আর আস্ত কাঁচামরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচটা তো আমার স্বাদ মতো দিয়েছি। এই ভর্তাটা ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। তো ভিডিও করার জন্য এগুলোকে একটু পাতার উপরে রেখেছিলাম, আসলে পাতার উপরে রাখার প্রয়োজন নাই। আমি শুটকিটাকে মূলত এই পাতাটা দিয়ে র্যাপিং করে নিব। এই ভর্তাটা আমার এত পছন্দ যে এটা যখনই আমার খাওয়ার কথা মনে হয় খাওয়ার জন্য একদম অস্থির হয়ে যায়। খুবই টেস্টি হয়, একদম সাধারণভাবে বানানো, কোনো ধরনের ঝামেলা নেই এই ভর্তাটাতে, আর একদমই তেল লাগছে না। আমি কয়েক ফোঁটা তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে রেখেছি। কম আঁচে এভাবে 5-6 মিনিট একটু ভেজে নেওয়ার পরে যখন একটা পাশ রং ধরতে শুরু করবে তখন এগুলোকে ঢাকনা খুলে একটু উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, চুলার আঁচ একদম কম করেই। এই পাশটাও যখন একদম বাদামি করে ভাজা হয়ে যাবে তখন একটু নেড়ে চেড়ে সব দিক সমানভাবে বাদামি করে ভেজে নিব সব কিছু। আর শুটকিটা কেন র্যাপিং করে দিয়েছি পাতা দিয়ে এটা আপনাদের এখন দেখাচ্ছি। এই যে অরিজিনাল যে চ্যাপা শুটকিটা, এটা কিন্তু গরমের তাপ পেলে একদম গলে যায়। তো এটা যাতে গলে একদম পোড়া পোড়া না হয়ে যায় এজন্য আমি একটা পাতা দিয়ে এটাকে মুড়িয়ে দিয়েছি। এটা পুঁই শাকের পাতা বা চাল কুমড়া, লাউ পাতা, আসলে মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার পাতা, এই দুটা দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়। পেঁয়াজ রসুন মরিচের গাটা একটু পোড়া পোড়া ভাব আসবে আর ভেতরটা সেদ্ধ হয়ে যাবে, এরকম সময় এটা চুলা থেকে আমি নামিয়ে নিব। আর শুটকিটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে, এটা কাঁচা আছে ভাবে রান্না হয় নাই এরকম ভাবার কোনো কারণ নাই, এটা একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। রসুন পেঁয়াজের গাটা যে একটা পোড়া পোড়া ভাব এসেছে এটার জন্য ভর্তার যে একটা স্মেল হবে এই স্মেলটার জন্য এই ভর্তাটার স্বাদ আরও বেশি হয়। তো ভর্তাটাকে আমি পাটার মধ্যে ট্রান্সফার করে নিলাম, স্বাদ মতো একটু লবণ দিয়ে পাটার মধ্যে পিষে নিয়েছি। আমি এই প্রথম পাটার মধ্যে ভর্তা বানাচ্ছি। ভর্তাটা বানাতে গিয়ে আসলে আমার নাজেহাল অবস্থা হয়েছিল, কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না, নিজে প্র্যাকটিক্যালি না করলে আসলে বোঝা যায় না যে প্রত্যেকটা কাজে কি পরিমাণ এফোর্ট দিয়ে করতে হয়। আমি সব ধরনের ভর্তাই সাধারণত ব্লেন্ডারে জারে করি, আবার বাটনাতেও করি মাঝে মাঝে, কিন্তু পাটায় বেটে ভর্তা করা হয় না। তো প্রথমবার যেহেতু করছি আমার কাছে খুবই টাফ মনে হচ্ছিল, পেঁয়াজ রসুনগুলো বারবার পিছলে যাচ্ছিল, এপাশ ওপাশ দিয়ে পড়ে যাচ্ছিল পাটার। তো কিছু পেতে হলে তো কিছু দিতেই হবে। ভর্তাটা আমি চাইলে আমার হেল্পিং হ্যান্ড দিয়ে বাটাতে পারতাম, কিন্তু আমার মন চাচ্ছিল যে নিজের হাতে বেটে আমি একদম পাটায় বসে পাটায় মোছা ভাতটা খাবো, কারণ এই ভর্তাটা পাটাতেই বেশি টেস্টি হয়। যে ভাবি আমাকে খাওয়াতো বানিয়ে উনি পাটায় বেটে এই ভর্তাটা করতো, খুবই টেস্টি হতো। সবশেষে সবচেয়ে আনন্দের বিষয় হলো ভর্তাটা খেতে অনেক বেশি ভালো হয়েছে, আর স্মেলটা যে কি সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করতে গিয়ে এত ভালো লাগলো। তো সাথে সাথেই দেরি না করে পাটার মধ্যে ভাত মুছে খাচ্ছিলাম, তখন এই স্মেলে আমার মেয়ে রান্নাঘরে এসে আমাকে কি জিজ্ঞাসা করছিল একটু শুনুন আপনারা, আপনাদের কাছেও ভালো লাগবে। মামা শুটকি ভর্তাটা খুব ইয়ামি হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম।